দেহান আপনি লিখেছেন, কোনো আমল করতে গেলে রিয়ার ভয় আসে, এর কারণে চাইলেও অনেক আমল করা হয় না। আমার করণীয় কি? রিয়ার ভয়ে আমল করা বন্ধ করা যাবে না। রিয়ার ভয় থাকলে, লৌকিকতার ভয় থাকলেও আপনাকে আমল করে যেতে হবে। অনেক সময় এরকম হয়, সেটি হয়তো অস্বস্তির কারণে হয়, অথবা রিয়ার শঙ্কা আছে, সেটি একটা ভালো দিক। কিন্তু আপনি নিয়মিত করতে থাকেন এবং নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে থাকেন, ইনশাআল্লাহ একসময় আপনার রিয়ার এই সম্ভাবনা আর থাকবে না। আর রিয়ার সম্ভাবনা আছে দেখে আপনি আমল বন্ধ করবেন না, প্রয়োজনে আমলকে লুকানোর চেষ্টা করবেন। এরপর যদি মানুষ দেখে যায়, ধরুন আপনি একটা আমল কাউকে দেখানোর উদ্দেশ্য করেন না, কিন্তু কেউ দেখে গেছে, এরপর আপনার মধ্যে ভালো লাগা কাজ করছে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কারণ আপনি ইচ্ছা কিন্তু কাউকে দেখাতে চাননি, এটি কাকতালে বাবুকে দেখে গেছে, সেটি আপনার জন্য রিয়ার গুণা বয়ে আনবে না। সাদ্দাম হোসেন আপনি লিখেছেন, আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতির সম্মুখীন হলে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে? ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনি নিয়মিত ক্ষতির সম্মুখীন হবেন ব্যাপারটি সেরকম না। জাস্ট অভিমানের জায়গা থেকে সম্পর্ক ছিন্ন করবেন না। আপনি মিনিমাম যতটুকু সম্ভব নিজের সঙ্গে নিজে, নিজের সঙ্গে নিজে লড়াই করে হলো বা যুদ্ধ করে হলো মনে চায় না, তাও একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন। ক্ষতি হয়তো করে ফেলেছেন তিনি, কিন্তু সামনেও যে করবেন এমনটি নয়, জাস্ট ক্ষতি করে ফেলেছেন, সেজন্য আপনি আপনার যে জেদের জায়গা বা অভিমানের জায়গা, যৌক্তিক যেটা হতে পারে আপনার মধ্যে, সেই জায়গা থেকে আপনি সম্পর্ক ছিন্ন করছেন, এটা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয় স্বজন ভালো আচরণ করলেই আপনি ভালো আচরণ করবেন, এটা কিন্তু আত্মীয়তার হক আদায় নয়, কারণ এটা তো আপনি বিনিময় দিচ্ছেন। তিনি খারাপ আচরণ করার পরও আপনি চেষ্টা করছেন ভালো আচরণটা অন্তত মিনিমাম বজায় রাখার, অন্তত সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করছেন, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। হ্যাঁ, যদি এমন হয় যে তিনি সম্পর্ক বজায় রাখতে গেলে আরও ক্ষতি করবেন, আরও ক্ষতির সামনে বেশি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার্থে তো অবশ্যই তাকে অ্যাভয়েড করার অধিকার আপনি রাখেন। এরপর উসাইদ আনা এআইডি থেকে আপনি লিখেছেন, মেডিকেল কলেজে শেখানোর জন্য ছাত্রদেরও নর্মাল ডেলিভারি দেখানো হয়, এতে পর্দার খেলাফ হয়, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে মেয়েদের ডেলিভারি এটা পুরুষদেরকে দেখানো হবে না শেখানোর জন্য। শেখানোর জন্য আরও বহু পথ পন্থা আছে, সেগুলো অবলম্বন করতে হবে। এবং এটি দুঃখজনক যে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে, ইভেন সৌদি আরবেও এটি আছে, যে আপনার এই প্রসূতি মায়ের বা গর্ভবতী মায়ের যে আপনার চিকিৎসা আছে, সেটা পুরুষরা অনেকে দিচ্ছেন, বিশেষ করে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আপনার সেখানে থাকা বা অপারেশন ওটিতে থাকা, অপারেশনে থাকা পুরুষদেরকে দিয়ে এই সার্ভিসগুলো করানো, এটা খুবই গর্হিত কাজ। এটার জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকলে, নিরুপায় হলে, কোনো উপায় না থাকলে, সেটি ভিন্ন কথা, জায়েজ আছে। বাট বিকল্প পথ আমাদের খোঁজা উচিত এবং প্রচুর পরিমাণ গাইনি ডাক্তার যেন মেয়েদের মধ্য থেকে হয় সে চেষ্টা করা উচিত। মেয়েরা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছেন, এটি যার যার রুচির ব্যাপার এবং হতেও হবে। বিশেষ করে দাঁতের ডাক্তার, ধরুন একজন মহিলা যখন দাঁতের রোগী হয়ে যাবেন, তখন একজন পুরুষ ডাক্তার তার মুখ ইত্যাদিতে হাত দিবে, পর্দা লঙ্ঘন হবে, সেখানে একজন নারী দাঁতের ডাক্তার থাকলে ভালো, বিভিন্ন সেক্টরে থাকা উচিত। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে একটা দেশে যদি পরিকল্পনা করা হয় যে বেশিরভাগ মেয়েরা যাতে করে গাইনির ডাক্তার হতে পারেন, যাতে মহিলাদের এই সার্ভিসটার জন্য কোনো পুরুষের কাছে গিয়ে আপনার তাকে ছোটো হতে না হয় বা পর্দার খেলাফ করতে না হয়, সেই চেষ্টা থাকা উচিত। দুঃখজনক যে সেটি কেন নাই পুরোপুরি আমার নিজের কাছেও বিষয়টা পরিষ্কার নয়। যাই হোক, তো যদি এরকম কোনো ছেলে, কোনো শিক্ষার্থীকে এরকম শিখতে হয়, যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে, তিনি অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। কারণ এটি খুবই গর্হিত যে একজন নারীর প্রসবের সময়টাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা শেখার উদ্দেশ্যে সেটা অনুচিত। তবে যদি এটা ছাড়া কোনো বিকল্প না থাকে, এটা একরকম বাধ্য হয়, নিরুপায় হয়, তার শিখে মানুষকে সেবা দেওয়ার জন্য ছাড়ার কোনো উপায় না থাকে, তাহলে সেটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে, আল্লাহ আলাম।